দশম শ্রেণীর ছাত্ররা তোমাদের আজ অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাতটা কি? দুটো একই জাতীয় রাশি, সেই দুটো একই জাতীয় রাশির তুলনা করা হয়। তুলনা করে একটি রাশি আরেকটি রাশির কত গুণ বা কত ভগ্নাংশ এইটা যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে অনুপাত। তাহলে কি বললাম যে দুটি সমজাতীয় রাশির যে একটি রাশি আরেকটি রাশির কত গুণ বা কত ভগ্নাংশ এটি যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন যদি রাশি ধরা যাক এ একটা রাশি, বি একটি রাশি, তাহলে এদের অনুপাত লিখতে পারি এ ইজ টু বি, এইভাবে লেখা হয়, অথবা লেখা হয় এ আপন বি। তাহলে এটা পড়া হয় কি এ ইজ টু বি। এই এটাকে বলা হয়, এই অনুপাতের এটাকে বলা হয় পূর্বপদ। পূর্বপদ এটা আগে আছে এ, আর এটাকে বলা হয় উত্তর পদ। পূর্বপদ এবং উত্তর পদ। এইবার সমানুপাত। সমানুপাত হল যে দুটো অনুপাত যদি সমান হয়, এখন এখানে যেমন ধরো লিখলাম 5/10, তাহলে এটা কত হয় একের দুই কাটাকাটি করলে, তেমনি এটাকে লিখতে পারি 15:30। তাহলে দেখা যাচ্ছে যে এই অনুপাতটা 5/10 এটা কাটাকাটি করলে হয় 1/2, আবার 15/30 এটা যদি কাটি তাহলে 1/15, 2 একের দুই। তাহলে এটাও একের দুই, এটাও একের দুই। তাহলে সুতরাং এই অনুপাতটা এবং এই অনুপাতটা সমান, অতএব এটাকে বলতে পারি এই দুটো অনুপাত সমান, অর্থাৎ সমানুপাত। এইবার যে দুটো অনুপাত যদি এরকম সমানুপাত হয়, দুটো অনুপাত যদি সমানুপাত হয়, যেমন এ ইজ টু বি এটা একটা অনুপাত, আর সি ইজ টু ডি এটা একটা অনুপাত, তাহলে এই দুটো অনুপাত সমান, অর্থাৎ এটা লিখতে পারি এই সমান চিহ্ন দিলাম, অর্থাৎ এটা হলো কি সমানুপাত। সমানুপাত এটাকে লিখতে পারি এ আপন বি ইকুয়ালস টু সি আপন বি। এই এ এবং ডি এই দুটিকে বলা হয় প্রান্তীয় রাশি, এই দুটো প্রান্তে আছে আর এই দুটো মধ্যে আছে, তাহলে এটা মধ্যম, আর এই দুটোকে বলা হয় প্রান্তীয়। তাহলে দুটোকে বলা হচ্ছে প্রান্তীয় রাশি, আর এই বি আর সিটাকে বলা হয় মধ্যম রাশি। এখন কোনো একটা অনুপাত ধরো লেখা হলো 3:4, এটা একটা অনুপাত, এই অনুপাতে তিন, এই তিনটাকে তাহলে বলা হবে পূর্বপদ, আর চারটাকে বলা হবে উত্তরপদ। তাহলে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দেওয়া থাকলে সেই অনুপাতটাকে আমরা লিখতে পারি। এখন এই অনুপাত সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা, তার মধ্যে নাম্বার ওয়ান বলছি যে গুরু অনুপাত, গুরু ও লঘু অনুপাত। এখন যেমন যদি এটা লিখি 5:3, তাহলে এটা 5টা পূর্বপদটা বড়, আর যদি লিখি 3:5 বা অন্য যে কোনো অনুপাত যার আগেরটা ছোট 2:7 পরেরটা বড়, তাহলে এইটাকে বলতে পারি এটা গুরু অনুপাত, আর এটাকে বলতে পারি এটা লঘু অনুপাত। কারণ এই ক্ষেত্রে এটা a:b এটা গুরু অনুপাত হবে কখন, যখন a গ্রেটার দেন b, লঘু অনুপাত হবে যখন a লেস দেন b। 2:7 একটা সংখ্যা দিয়ে লিখেছি, যদি অনুপাত লিখি a:b যেখানে এটা ছোট b বড়, তাহলে এটাকে কিভাবে পড়ছি a লেস দেন b, আর এটা হলো a গ্রেটার দেন b। এ গ্রেটার দেন বি হলে গুরু অনুপাত, এ লেস দেন বি হলে
এটা লক্ষ্য অনুপাত। 2 নম্বর সাম্যা না অনুপাত, এটা সাম্য অনুপাত, অর্থাৎ দুটো অনুপাত যেখানে সমান সেটা কিরকম, ধরো 5:5, পূর্বপাত উত্তরপাত সমান, তাহলে তখন সেই অনুপাতটাকে আমরা বলতে পারি সাম্য অনুপাত, সাম্য। 3 নম্বর বৈষম্য অনুপাত, বৈষম্য অনুপাত 3:4, এটা বৈষম্য অনুপাত, যেখানে এ নট ইকুয়ালস টু বি, এখানে যদি এ দিয়ে লিখি এ আর বি দুটো রাশি সমান, যেখানে এ নট ইকুয়ালস টু বি সেটা হলো বৈষম্য অনুপাত। 4 নম্বর হলো ব্যস্ত অনুপাত, এই ব্যস্ত অনুপাতটা হলো ধরো এ ইস টু বি, এর ব্যস্ত অনুপাতটা হবে বি ইস টু এ, পূর্বপদটা হয়ে গেল এটা এর পূর্বপদ, এটা উত্তরপদ, উত্তরপদটা হয়ে যাবে পূর্বপদ, আর পূর্বপদটা হয়ে যাবে উত্তরপদ, ব্যস্ত অনুপাত। আর 5 নম্বর হল যৌগিক বা মিশ্র অনুপাত, যৌগিক বা মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতটা কি, ধরো এরকম আছে এ টু বি এটা একটা অনুপাত, সি টু ডি একটা অনুপাত, তাহলে যৌগিক অনুপাত হবে, যৌগিক অনুপাতটা লিখব এ সি ইস টু বি, অর্থাৎ এর যে পূর্বপদগুলো আছে পূর্বপদগুলো যে যে রাশিগুলো থাকবে সেগুলোর গুণফল এবং উত্তরপদগুলোর গুণফল, এটা হলো মিশ্র অনুপাত। যদি এরকম থাকে যে এ অন ইস টু বি অন, এ টু ইস টু বি টু, এ থ্রি ইস টু বি থ্রি, ডট ডট এন ইস টু বি অন, তাহলে যৌগিক অনুপাতটা হবে, যৌগিক অনুপাত সেটা হবে এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ডট ডট এন ডিভাইডেড বাই বি ওয়ান ইন্টু বি টু ইন্টু এ থ্রি ডট ডট বি, এটা হল। এখন আমরা অঙ্ক করি যে দুটো অনুপাত দেওয়া আছে, ধরো 3:4 একটা অনুপাত ও 5:7 একটা অনুপাত, এদের মিশ্র অনুপাত কত হবে, মিশ্র অনুপাত, তাহলে মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত কি, তাহলে 3:5 এবং 4:7 অর্থাৎ 15/28 বা 15:28, এটা হলো এদের যৌগিক বা মিশ্র অনুপাত। অনুপাত সম্পর্কিত কয়েকটি উপপাদ্য, তার মধ্যে এটা বলতে পারি যে ধরো মনে করো একটা অনুপাত দেওয়া আছে, উপপাদ্য একটা অনুপাত দেওয়া আছে এ বাই বি একটা অনুপাত, যেখানে এ গ্রেটার দেন বি, এখন উভয় পদের সঙ্গে এক যোগ করছি, এই অনুপাতটার সঙ্গে এখানেও এক যোগ করছে, একই সংখ্যা যোগ করলাম, করে আগের যে অনুপাতটা ছিল সেটা থেকে মাইনাস করব, মাইনাস করে এবার এটা কি হয় সেটা দেখি, এটা হলো বি ইন্টু বি প্লাস এক্স, এখানে হলো এ বি এ ইন্টু বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এ প্লাস এক্স, এটা এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে এক্স মাইনাস বি এক্স, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এক্স এখন বি ইন্টু বি প্লাস এক্স, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটার মানটা কি হচ্ছে, যেখানে এ বড় এ গ্রেটার দেন বি তাহলে এটা পজিটিভ,
পজিটিভ, নিচের অংশটা পজিটিভ, সুতরাং এটা গেটার দেন জিরো। তাহলে এটা যদি গেটার দেন জিরো হয়, সুতরাং আমরা কি বলতে পারি? এইটা টোটাল, এটা মাইনাস এইটা, এটা হলো গেটার দেন, লাস্টে রেজাল্টটা পাচ্ছি গেটার দেন জিরো। এটা গেটার দেন জিরো মানে এ আপন বি, এইটা গেটার দেন এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স, কারণ এর থেকে এটা বড় না হলে এখানে গেটার দেন জিরো হবে। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি যে এইভাবে লিখতে পারি বা এরকম লিখতে পারি, এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স লেস দেন এ বাই বি, একই কথা এটা যা অর এটা এরকম ভাবে লিখতে পারি। এইটা তাহলে এখানে কি বলা গেল যে অনুপাতটার মানটা, যে অনুপাতটা হচ্ছে যে এক্স যোগ করছি উভয় পদের সঙ্গে, তাহলে যে অরিজিনালি যে অনুপাতটা ছিল সেই অনুপাতের থেকে আমরা একভাবেই বলি, সেই অনুপাতের থেকে এই অনুপাতটা মানটা হ্রাস পায়, এটাই উপপাদ্য হবে। তাহলে উপপাদ্য একে হলো যে কোনো অনুপাতের সঙ্গে যদি একই সংখ্যা যুক্ত করা হয়, যোগ করা হয়, তাহলে দেখা যায় যে অনুপাতটার থেকে কী হয়, কমে যায়, হ্রাস পায়। পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে যদি একই ধনাত্মক সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে অনুপাতটার মান যে অনুপাতটা হয় সেটা হ্রাস পায়, এখানে এটা হ্রাস পায়, এটা একটা উপপাদ্য। তেমনি এটা যদি লঘু অনুপাতের ক্ষেত্রে হয়, এটা গুরু অনুপাতের ক্ষেত্রে বলা উপপাদ্য টু, উপপাদ্য টুটা কি যদি লঘু অনুপাতের ক্ষেত্রে হয়, যেমন ধরো অনুপাতটা এ বাই বি, যেখানে এ লেস দেন বি, এখানে কিন্তু এটা খেয়াল করতে হবে এক্সটা গ্রেটার দেন জিরো বলিনি। তাহলে এবার উভয় পদের সঙ্গে একই রকমভাবে এক্স যুক্ত করছি, তাহলে লিখতে পারি এ এখন মাইনাস এ প্লাস এক্স মানে বি প্লাস, তাহলে একই জিনিস আসবে এখান থেকে, এটা রেজাল্টটা কত আসবে, ইকুয়াল টু এ মাইনাস বি ইনটু এক্স বাই এ বি ইনটু বি প্লাস এক্স। এখানে ক্যালকুলেশনটা একই আছে যে এক্স ইনটু এ মাইনাস বি, এই এইটা যে অনুপাতটা এলো এটা কি দাঁড়ালো, এটা ছিল এটা বড় ছিল বি ছোট ছিল, এখানে এ ছোট বি বড়, তাহলে এটা লেস দেন জিরো, এটা লেস দেন জিরো অর্থ কি যে এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স এটা গ্রেটার দেন, কারণ এটা নেগেটিভ মান চলে আসছে, লেস দেন জিরো শূন্য থেকে ছোট, কোন দুটো সংখ্যা বিয়োগ ফলে এ বাই বি আপন এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স, সুতরাং বলতে পারি এইটা বড়, তাহলে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স এটা হলো গেটার দেন এ বাই বি। ঠিক আছে, পরের দিন তোমাদের আরও দু একটা উপপাদ্য আছে, সেগুলো আলোচনা করবো।